हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। और हमें सौमी तुम्हारे साथे तुम्हारे काछे आबारो हाजिर हो गेछि। जानला दिए कि सुंदर बतास दिच्छे। एखन सकाल 9টা, देखे बुझते ही पारछो एखनो सानडान करिनि, तो किछुक्षण आगे उठेछि। एरपर बाड़ीते किछु काज आछे करते हबे, किन्तु तार आगे तोमादेर संगे एकटा भिडियो शेयर करब। আসলে ভিডিওটা কাল সন্ধেবেলা সন্ধ্যের আড্ডা কিভাবে কাল সন্ধেবেলাটা আমার কেটেছে, কি করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ ওয়াচ দিস ভিডিও এন্ড লাইক কমেন্ট শেয়ার। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বাই। তো বেরিয়ে পড়েছি ঘুরু 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 করতে। অ্যাকচুয়ালি ঘুরু ঘুরু করতে যাইনি, আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা দেখো তোমরা কোথায় যাচ্ছি। এটা আমার সাথে বোন, ও লজ্জা পাচ্ছে, আসলে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে। দেখো রাস্তা, রাস্তাটা অন্ধকার, সব লাইটগুলো বন্ধ করেছিল। চলো দেখো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। কাল শনিবার ছিল, কালকে বড় ঠাকুরের মন্দির গেছিলাম। বড় ঠাকুর মন্দির মানে বড় বাবার মন্দির, এটাকে শনি ঠাকুর বলি আমরা। আমরা মাঝে মাঝে যাই, পুজো দিয়ে আসি। তো ওখানে কাল গেলাম, একটু মনটাও ভালো লাগলো। বোন প্রণাম করছে, বাবা কত ঠাকুরকে মন্দির রাখছে। প্রণাম করা হয়ে গেছে ওর, এবার আমার যাওয়ার পালা। দেখো পুরো খিপির মতো হচ্ছে। কি ডাকছি রে বাবা ঠাকুরকে এত মন দিয়ে? আমারও প্রণাম হয়ে গেল। এবার কোথায় যাচ্ছি দেখো, সামনে আমাদের ক্ষীরপাই উত্তম আশ্রম। এখানে আমি প্রায়ই যাই, উত্তমানন্দ মহারাজের আশ্রম, বহু দিনের আশ্রম, কয়েক 100 বছরের প্রায় আশ্রম। এখানে তোমার আমি মন খারাপ হোক মন ভালো হোক এই আশ্রমে যাই। এই আশ্রমে দীক্ষিত মহারাজের কাছে, মানে এখন যিনি মহারাজ। তো এটা হচ্ছে আশ্রমের ভেতরে বিষ্ণু মন্দির। এখানে সমস্ত গুরুদেবের ছবি আছে, দেখতে পাচ্ছ। এখানে পুজো হয়, রাধাকৃষ্ণের মূর্তি আছে, তারপর আছে জগন্নাথের মূর্তি। এখানে পুজোর সময় খুব বড় করে পুজো হয়। পুজোর সময় পুজো মানে মহারাজদের জন্মতিথি ধরে একটা পুজো হয় খুব বড় করে। এইটা আছে দুটো স্ট্যাচু, দুটো মহারাজের, ওনারা এখন নেই, ওনারা গুরু গুরু। এটা আছে যে আকিঞ্চন মহারাজ, আর পাশে যিনি আছেন সে ধ্রুবানন্দ মহারাজ, আর পাশে যে ছবিটা সেটা আমাদের বর্তমান গুরুদেবের ছবি। এরপর বাড়ি যাব। তারপর আবার বাড়ি যাওয়ার পথে ওই কচিগুলোর সাথে দেখা হয়ে গেল, বাচ্চাগুলো। ওরা আসলে বড় মামার মন্দির এসেছিল, ওরা আসে প্রত্যেক শনিবার, ওরা আমাদের পাশেই থাকে, ওরা প্রায়ই আমাদের পাড়া দিয়ে আসে, আমাদের বাড়িতেও আসে, খুব ভালোবাসে। আর ওদের হাসিটা এত ভালো না, ওরা এত সুন্দর ডাকে দিদি দিদি করে, দেখো তোমরা। আর ওদের ছবি তুলবো বলে ওদের ভিডিও করছিলাম, ওই জন্য ওরা কি সুন্দর করে সারি সারিভাবে দাঁড়িয়ে গেছিলো তখন। এটা রিমি, ওরা ঠাকুরের প্রসাদ খাবে, সিন্নি খাবে বলে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার পুজো শুরু হয়ে গেছে, আরতি চলছে, আরতি হবে। আরতিটা পুরোটা দেখা হয়নি, কিছুটা দেখে বাড়ি এসে গেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম কালকে সন্ধ্যেটা কেমন কাটলো, কেমন লাগলো, তোমরা একটু প্লিজ বলো। প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, তাহলে খুব ভালো লাগবে। এভাবে পাশে থেকো আমার। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হবে।